হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজছে 7:30। কাল সারা রাত ঘুমোইনি, 2টোর সময় শুয়েছি, তারপরে মেঘনা 3টের সময় উঠে গেছে, 1 ঘন্টা ঘুমিয়েছি, 3টের সময় উঠে গেছে আর ঘুমোইনি, 5:30টার পরে ঘুমিয়েছে। তো প্রচুর ঘুম পাচ্ছিলো, কিন্তু কিছু করার নেই, উঠতে হবে, রেডি হতে হবে, ভাত খেতে হবে, সে ট্রেন তো আর আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে না। তারপরে মেঘনাকে খাওয়াতে 1-1.5 ঘন্টা লেগে যায়। তো মেঘনা এখন ঘুমোচ্ছে, মেঘনার শরীরটা একটু হঠাৎ করে দেখছি কাল রাত থেকে ঠান্ডা লেগেছে, হাঁচি হচ্ছে, নাক বন্ধ হয়ে গেছে হঠাৎ। মানে কালকে দিনের বেলাও কিছুই ছিল না, সন্ধ্যেবেলাও কিছুই ছিল না, রাত্রিবেলাও ঘুমিয়ে গেছে, তারপরে হঠাৎ করে দেখছি নিঃশ্বাস নিতে পারছে না, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, জানি না বাড়ি যাবো, হঠাৎ করে কি হয়ে গেল, ঠান্ডা মান্ডা লেগে, আমারও ঠান্ডা লেগেছে। আমি স্নান টান করিনি, মেঘনার বাবা রেডি হচ্ছে, স্নান টান করে নিয়েছে, আমি স্নান করবো না ওই জন্য ঠান্ডা লেগেছে বলে। তো রেডি হয়ে গেছি, মেঘটা উঠলে ওকে খাওয়াবো, আমরাও খাবো, আমাদের ব্যাগপত্র সব গোটানো হয়ে গেছে। মা ভোরবেলা উঠে রান্না করে দিয়েছে, 5:30টার সময় উঠে সবকিছু রান্না কমপ্লিট করে দিয়েছে আমাদের জন্য। মেঘনার জন্য ব্যাগে করে খাবার টাবার নিয়ে যেতে হবে, কেননা 8-9 ঘন্টার জার্নি, ট্রেনের মধ্যে খাওয়াতে হবে, কিছু করার নেই। ফার্স্ট টাইম ট্রেন জার্নি করবো, জানি না কি হবে, যা ছটপটে মেঘনা। আচ্ছা চলো, আমি আবার আসি তোমাদের সঙ্গে একটু পরে খাওয়া দাওয়া করে, মানে আমি সেজে নিয়েছি, শুধু ড্রেসটা পরতেই বাকি, তো খাওয়া দাওয়া করে নিয়ে ড্রেসটা পরবো। তো এখন চলো টাটা, আবার আসি একটু পরে। তো ফ্রেন্ডস, দেখো আমি রেডি হয়ে গেছি, আমার খাওয়া হয়ে গেছে, মেঘনারও খাওয়া হয়ে গেছে। এখন বাজে 9:30, আমরা একটু পরে বেরিয়ে যাবো 10টার দিকে, কেননা আমি তো আগেই বললাম যে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আছে, এত ওই দেখো এত ব্যাগ ট্যাগ নিয়ে ওভারব্রিজ পার করতে হবে, তারপর ট্রেনের সিট দেখতে হবে, কামরা দেখতে হবে কোথায় আছে, তো যাওয়া যাবে এবার। তো চলো এবার কাঁথি থেকে কাটোয়ার উদ্দেশ্যে আমি যে রওনা হব, তার পুরো ভিডিওটা 9 ঘন্টার জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো, সঙ্গে থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো তোমরা। দেখো আমরা স্টেশন যাচ্ছি, আমরা স্টেশন যাচ্ছি, কাঁথি স্টেশন। এটা হচ্ছে খড়গপুর বাইপাস, আমাদের বাড়ি থেকে একটুখানি জাস্ট সামান্য। অনেকে জিজ্ঞাসা করো তোমরা যে আমার বাড়িটা কোথায় কাঁথির, এই যে এটা হচ্ছে বাইপাস, আর আমরা ওই সামনে থেকে উঠেছি নিউ মার্কেট থেকে, আমাদের এই যে এটা। এই যে আমরা স্টেশন ঢুকছি, ঢুকছি স্টেশন। ট্রেন দাঁড়িয়ে আছে, এটা হাওড়া দীঘা, দীঘা হাওড়া স্পেশাল যেটা, ওটা কি এই 1 নম্বরে যায় না সেপাশে যায় বলবি? 1 নম্বরে যায় না, এই যে এটা আমাদের স্টেশন। Thank you.
পৌঁছে গেছি, ভাইগুলোর সাথে দেখা হয়ে গেছে। তোমরা সবাই চলে আসো, তোমাদের চ্যানেলের নামটা বলে দাও, সাবস্ক্রাইব করে দেবে সবাই। ভেবেছিলাম ট্রেনে বোরিং হবো, কিন্তু না, এই ভাইগুলোকে পেয়ে, দিদি টিদি সবাইকে পেয়ে খুব আনন্দ হয়েছে। আর এই দেখো, আমাদের আমরা নিয়ে চলে যাচ্ছি মেঘনাকে, বাই বাই। এই যে মেঘনা বাই বাই বলে দিল, তো এখনো আমাদের আরো জার্নি আছে। এরপর এক ঘন্টা এখানে বসতে হবে, তারপর আবার ট্রেন ধরতে হবে কাটোয়া যাওয়ার জন্য। সোনা মামার শরীরটা ভালো নেই না, মুখ চোখ চোখ মুখ ছল 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 করছে, ঠান্ডা একদম। আবার ট্রেনের মধ্যে এতক্ষণ এলো, আবার এখন ট্রেনে উঠতে হবে। অবশেষে কাটোয়া জাংশনে চলে এসেছি, আমাদের গন্তব্যস্থলে। কিন্তু দুঃখের বিষয়, ট্রেনটা 4 নম্বরে দেওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা 5 নম্বরে দাঁড়িয়ে গেছে। আর একদম মানে আমরা যেহেতু শেষ বগিতে ছিলাম এখান থেকে, তো আমরা প্ল্যাটফর্ম পাইনি, বাচ্চা নিয়ে 4-5টা ব্যাগ নিয়ে এরকম আমরা লাইন পার করে তারপরে এখানে এসে যেখানে বসেছি দাদা আসছে। আর কি বলবো, দুটো মানে ভদ্র মহিলা আর ভদ্রলোক ছিল, হেল্প করলো। আমরা জানি না যে ট্রেন মানে প্ল্যাটফর্ম পায়নি, না হলে ট্রেনটা ছেড়ে দিত আর আমরা চলে যেতাম সোজা শালার কাটোয়ার পরে স্টপেজ। তো যাই হোক, ওনাদের জন্যই আমরা নামতে পেরেছি। ওনারা বাচ্চাকে কোলে নিয়ে নামিয়েছে, আমাদেরকে নামিয়েছে, ব্যাগপত্র নামিয়েছে, আবার এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো আর কি বলবো, এই দেখো এটা হচ্ছে আমাদের আমার শহর কাটোয়া। আমরা প্রচুর টায়ার্ড, হাতি থেকে কাটোয়া মানে 10টা থেকে 6টা, 9 ঘন্টার জার্নি। এখন 6:30 হয়ে গেছে, 6:20 হয়ে গেছে, বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের 6:30-7:15 হয়ে যাবে। তো চলো, এরপরে যখন টোটোতে উঠবো তখন আবার আসবো তোমাদের সাথে। চলো এবার বাড়ির দিকে যাচ্ছি আমরা। দেখো মেঘনাকে, মেঘনা ঘুমিয়ে গেছিল, এখন ওকে ড্রেস মেস চেঞ্জ করাবো, এরপর ওকে খাওয়াবো। এটা আমার দিদি, হাই করো, হাই কর। এটা আমার শেষ দি, আর কোন না, হাই। এটা আমার শেষ দি, এর নাম হচ্ছে লক্ষ্মী। আর এখন অনেক 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 রেস্ট নিতে হবে, প্রচুর জার্নি করেছি কিন্তু রেস্ট নেওয়ার সময় নেই। মেঘনাকে খাওয়াতে হবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো, ঘুমাবো। তো এখন চলো টাটা। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, নতুন দেখছো যারা, তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো সবাইকে বাসা, ইনস্টাগ্রামের লিংক দেওয়া থাকবে, সবাই চেক করে নেবে। ওকে, টাটা, লাভ ইউ অল।